বন্ধুরা, ভিডিও শুরুতেই বলছি, যারা এম্পটি ফোল্ডার এক্সপার্ট দয়া করে ভিডিওটি থেকে সরে যান, কারণ আমরা চাই না আপনি অযথা ভিডিওটি দেখে একটা ডিসলাইক করে আমাদের ভিডিও থেকে চলে যান। ঠিক আছে, সো যারা এই এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন বা যারা দেখতে যাচ্ছেন, তো বেসিক্যালি আমরা আজকে বলছি যে এম্পটি ফোল্ডার, এম্পটি ফোল্ডারটা আপনার ফোনে কীভাবে ক্রিয়েট হয় এবং সেটার কারণে আপনার ফোন মেমোরি কীভাবে বাড়ছে, অথচ আপনি জানেন যে আপনার ফোনে অহেতুক কোনো ফাইল নেই, কিন্তু আসলে আছে কি না নাই সেটা আমরা আজকে দেখাবো। সো কথা হচ্ছে যে অনেকেই অনেকগুলি অ্যাপস শেয়ার করে, অনেকেই করে বা আপনারা নিজে থেকে ট্রাই করেন, যখন ভাল লাগে না আপনারা স্বাভাবিক সেটা আনইনস্টল করে দেন। আনইনস্টল করলেই কি সব ফোল্ডার আপনার সেই অ্যাপসের সব ফোল্ডার কি ডিলিট হয়ে যায়? না, কিছু কিছু ফোল্ডার আপনার ফোনের মেমোরিতে থেকে যায় এবং এটার কারণে আপনার স্বাভাবিক আপনার বাসায় যখন কোনো কিছু রাখবেন সেটার একটা নির্দিষ্ট অংশ ফেলে দেবেন, সো বাকি অংশটা অবশ্যই আপনার বাসায় থেকে যায়। তো এভাবে আস্তে আস্তে করে আপনার বাসা ফুল হয়ে যায়, এটা স্বাভাবিক। তো আজকে আমরা দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি একটি অ্যাপসের মাধ্যমে সেটাকে খুঁজে বের করবেন, খুঁজে বের করে চিরতরে ডিলিট করে দিবেন এবং আপনার মেমোরিটা আস্তে আস্তে করে বেড়ে যাবে। সো অবশ্যই ফোল্ডারটা যখন আপনি ক্লিন করবেন, ক্লিন করার পর ফোনটা একটাবার রিস্টার্ট করবেন। সো বরাবরের মতো সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছি আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে আমরা প্রমাণ সহকারে প্রথমে শুরু করি। যেমন আমরা যদি এখন আমাদের মোবাইলের স্টোরেজে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা মোবাইলের স্টোরেজে এসেছি, এখন দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব বাংলা একদম প্রথম ফোল্ডারটি, ইউটিউব বাংলা, এটাকে ওপেন করলে কী হচ্ছে, একদম খালি, কোনো কিছুই নাই। সো এখন আমরা দেখাবো যে এই ধরনের এই অ্যাপসটিকে আসলে এই ফাইলটি খুঁজে বের করতে পারে বা এই ফাইলটি ডিলিট করতে পারে। সো চলুন দেখা যাক। তো প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এম্পটি ফোল্ডার ক্লিনার, এটা খুঁজে পেতে সমস্যা হলে আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে আপনি সরাসরি ইনস্টল করে নেবেন। সো আমরা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে নেওয়ার পর ওপেন করব, ওপেন করার পর যেটা হবে আপনাকে অ্যালাউ করতে হবে, স্ক্রিন ওভারলে ডিটেক্টেড এটা আপনার মোবাইলে আসবে না, সো আমরা অ্যালাউ করে দিয়েছি প্রথম অপশনটি। এবার এখানে আপনাকে দেখাচ্ছে যে ইফ ইউ ডিনাই দিস পারমিশন দিস অ্যাপ ক্যান নট ওয়ার্ক, প্লিজ রান ইট অন, প্লিজ টার্ন ইট অন অ্যাড পারমিশন স্টোরেজ। তার মানে এখন আমাদেরকে ক্লোজ আছে, সেটিংস আছে, তার মানে আমাদেরকে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনারা থার্ড অপশনটা দেখতে পাচ্ছেন যে পারমিশন, ঠিক আছে, পারমিশনে ক্লিক করুন। এবার দেখুন স্টোরেজটা বন্ধ আছে, বন্ধ থেকে ওপেন করে দিন। সো ওপেন করার ক্ষেত্রে এবার আমাদের অ্যাপসটি রেডি। এবার আমরা ব্যাকে যাব। এবার দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র একটাই অপশন আছে আর এই অপশনটাই আপনার ফোন ডিলিট করতে, ফোন থেকে এম্পটি ফোল্ডার ডিলিট করতে সহায়তা করবে। এবার দেখুন আমরা যে একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম ইউটিউব বাংলা দিয়ে, এটা খুঁজে পায় কি না এই অ্যাপসটি। ক্লিন, এখানে দেখতে পাচ্ছেন যে সেটা তো আছে এবং তার সাথে আরও অনেকগুলি অ্যাপস আছে, ঠিক আছে, অনেকগুলি খালি ফোল্ডার আছে। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে দেখা যাচ্ছে যে ইউটিউব বাংলা, ঠিক আছে। সো তারপর আবার হোয়াটসঅ্যাপের ট্রাস্ট ফোল্ডার আছে, আবার মিডিয়া স্ট্যাটাসেস সামথিং আছে হোয়াটসঅ্যাপের, এগুলি সবগুলি এম্পটি। সো এবার আমরা এটাকে ক্লিন করব। সো সিম্পলি আবার উপরে ক্লিন, দ্যাটস ইট, ফিনিশ, একদম ক্লিন হয়ে গেছে। এখন ক্লিন হওয়ার পরও কিন্তু আপনি যদি সার্চ করেন ফোল্ডারটা খুঁজে পাবেন, কিন্তু ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যখন ফোনটা রিস্টার্ট করবেন তখন আর সেই ফোল্ডারটাও আপনি খুঁজে পাবেন না। সো ঠিক এইভাবে আপনার এম্পটি ফোল্ডার অ্যাপসটি আপনার ফোনটি মেমোরি ফুল থেকে একটু বাঁচিয়ে দিবে, আপনার ফোল্ডারগুলি চিরতরে ডিলিট করে দিবে এবং এভাবে যখন আপনার কয়েকদিন পর পর আপনার ফোল্ডারগুলি ফ্রি রাখবেন সেক্ষেত্রে আপনার ফোনে আস্তে আস্তে স্পিডও পাবে, কারণ আপনার যখন মেমোরি ফুল হয়ে যায় তখন আর আপনার ফোন একটু কাজ করে দেরিতে। তো এই পদ্ধতিতে আপনি মোটামুটি আপনার ফোনটাকে মেমোরি ফ্রি করতে পারেন। সো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। আজকে তাহলে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।